আসসালামু আলাইকুম। জলপাই সত্ত্ব তৈরি করব, এজন্য জলপাইগুলোকে সেদ্ধ করে নিব, তারপর ঠান্ডা করে মথে নিব আর বিচিটাকে ফেলে দিব। এবার জলপাইগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিব, তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, জলপাইটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর এই রকম হচ্ছে মিহি করে পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডার হাতের কাছে না থাকলে পাটায় বেটেও নিতে পারবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ জলপাইটার টক হয় বেশি পরিমাণে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর জলপাইয়ের পেস্টটাকে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি বিট লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অনবরত জাল করতে থাকবো, আর এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় ডিশের মধ্যে এই মিশ্রণটিকে ছড়িয়ে দিব, তারপর রোদে দিয়ে দিব। তো মিশ্রণটি রোদে আমি 3 দিন ধরে শুকিয়েছি, আপনি চাইলে চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারবেন। তো 3 দিন পর আমার হচ্ছে জলপাই সত্ত্বটা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দেখতেও কিন্তু আমসত্ত্বের মতোই হয়েছে, খেতে কিন্তু আমসত্ত্বের চাইতেও বেশি টেস্টি হয়েছে। তো আমি কেটে নিচ্ছি বারের মতো করে। তো দেখুন, এই যে আমার জলপাইয়ের বার তৈরি হয়ে গিয়েছে। তো এটা আপনি একটা বক্সের মধ্যে ভরে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।